হার্ডিনস ব্রিজের নিচে কি করছেন শাকিব খান? বন্ধুরা, জানলে অবাক হয়ে যাবেন, তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। পাবনায় রাজকুমার সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার কিং খান শাকিব। গত 18 ডিসেম্বর শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এদিকে মঙ্গলবার 26 ডিসেম্বর চিত্রনাট্য নির্মাতা ও গীতিকার ফেরারি ফারহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন, সবাই দিন দিন শিকড় থেকে দূরে সরে যাইতেছে, রাজকুমার যতই আধুনিক হোক না কেন এখানে শিকড়ের গন্ধ আছে। কথাগুলো একান্ত ব্যক্তিগত আলোচনায় হিমেল আশরাফের হিমেল এর এই বিষয়টা আসলেই ভালো লেগেছে, ভালো লাগা শেয়ার করতে হয়। যেই গল্পে শিকড় থাকে সেই গল্পই অডিয়েন্সের গল্প, বাউন্ডারি এভাবেই মরতে থাকে। ওই পোস্ট থেকে জানা গেছে বর্তমানে ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে রাজকুমার সিনেমার শুটিং হচ্ছে, আর সেখানেই পদ্মার বুকে নায়ক শাকিব খানকে দেখা গেছে। অন্যদিকে পরিচালক গভীর মনোযোগ দিয়ে মনিটরে সবকিছু পর্যবেক্ষণ করছেন। এর আগে হিমেল শাকিব জুটির প্রিয়তমা সিনেমাটি দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছিল।